অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা সূর্য ঘড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সূর্য ঘড়ি বানিয়ে সময় পরিমাপ করা যায় সূর্য ঘড়ির গ্রাফ এবং কুইজ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে সবশেষে বেলাইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো আমরা জেনে নিচ্ছি সূর্য ঘড়ি সম্পর্কে এখানে কি আছে প্রথমেই আমরা হেডিংটুকু পড়ে দিচ্ছি এরপর কুইজ প্রশ্ন প্রশ্ন তৈরি করব এবং সেখান থেকে উত্তর তৈরি করব এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় সেশনে যতগুলো ছক আছে সবগুলো ছক পূরণ করে দেবো কি কি প্রশ্ন হতে পারে সবগুলো সম্পর্কে তোমাদের মধ্যে বিস্তারিত তুলে ধরবো তো চলো যাওয়া যাক সূর্য ঘড়ি মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেনি তখন সময়ের হিসাব কি করে রাখতো রাখতো বলতো সূর্য ও চাঁদের গতিপথ আকাশের তারা তারা এই তো ছিল সম্বল এখন তোমরা জানো পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে সেজন্য আমরা নিয়মিত সূর্যের উদয় আর অস্ত দেখি এখন পৃথিবীর এই গতিপথ সারা বছর কি একই রকম সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে যে আলোছায়া আমরা দেখি তা দিয়ে কি সত্যি নির্ভুলভাবে সময় বোঝা সম্ভব চলো দেখা যাক এখানে সূর্য ঘড়ি এই যে এখানে তোমরা একটা ইয়ে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বৃত্তাকার স্কেল রয়েছে আর বৃত্তেকালীন স্কেলের একটা দণ্ড রয়েছে এখানে কিন্তু একটা তোমার খারাপভাবে একটা দণ্ড রাখা আছে এটা দিয়ে কিন্তু সময় পরিমাপ করা হয়ে থাকে আচ্ছা প্রথম সেশন প্রথম সেশনে কি বলা আছে সূর্য ঘড়ি শিরোনাম শুনতেই শুনেই বুঝতে পারছো এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমাদের কাজ হবে সূর্যকে কাজে লাগিয়ে সময়ের হিসাব করা কিন্তু সূর্যকে কাজে লাগানোর উপায় কী সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি যেহেতু পৃথিবী পুরো এক বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে কাজেই পৃথিবীর কক্ষপথ বুঝতে চাইলে তোমাদেরকেও বছর জুড়ে কিছু পর্যবেক্ষণ করতে হবে তবে শুরুতেই এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দেখে নেওয়া যাক সূর্যের আলো পৃথিবীতে কিভাবে এসে পড়ে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে আর সবগুলো প্রশ্নের উত্তরই আমি রেডি করে রেখেছি এখান থেকে চলো সরাসরি আমরা প্রথম এবং দ্বিতীয় সেশনে কি কি প্রশ্ন হতে পারে এবং প্রথম এবং দ্বিতীয় সেশনের সবগুলো প্রশ্নের উত্তর আমি রেডি করে দেব এই গ্রাফটি সহ প্রথম সেশন সূর্য ঘড়ি কি এটা আমরা সবার আগে জানবো এটি একটা কুইজ প্রশ্ন সূর্য ঘড়ি কি সূর্য ঘড়ি এমন একটি কৌশল যা সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে সময় নির্ধারণ করে সূর্যের আলো পৃথিবীতে কিভাবে এসে পড়ে উত্তর সূর্য থেকে আলো বিকিরণ পদ্ধতিতে আসে সূর্যের আলো সারা সারাদিন একইভাবে এসে পড়ে না কখনও তীর্যকভাবে আবার খাড়া ভাবে এসে পড়ে যেমন সকালে এবং বিকেলে সূর্যের আলো ভাবে এসে পড়ে কিন্তু দুপুর বেলায় সূর্যের আলো ভাবে এসে পড়ে এবার দ্বিতীয় প্রশ্ন হল শিক্ষকের সহযোগিতায় পাঁচ ছয় জনের দলে ভাগ হয়ে যাও বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়ার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে ছক একে লিখে রাখো তোমাদের স্কুলে নিশ্চয়ই পতাকা টাঙানোর জন্য একটি স্ট্যান্ড আছে অথবা একটি বাঁশের খুঁটি আছে সেই বাঁশের খুঁটি বা স্ট্যান্ড দেখে এই ছকটি তোমরা পূরণ করে রাখতে পারো তো আমরা পাঁচ ছজনের একটি দল তৈরি করবো এই পাঁচ ছজন দলের সদস্যরা হবে আমার দলের সদস্য হলো রিপন শেখ মুন্না সাইফ হোসেন রাতুল মুন্সি আরফাত এবং রিদম এখন পর্যবেক্ষণের ক্রমিক আমি এখানে নয়টি পর্যবেক্ষণ করেছি এখানে সময় পূর্ণ ঘন্টায় খুঁটির ছায়ার অবস্থান খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফুটে এখন সকাল আটটায় সকাল আটটায় খুঁটির ছায়া পড়েছে পশ্চিম দিকে তখন খুঁটির ছায়াটা হয়েছে তিরিশ ফুট তার আগে আমি বলে রাখি আমি যে খুঁটিটি ব্যবহার করেছি এই খুঁটিটি হলো পঁয়ত্রিশ ফুট আমার যে পতাকা দণ্ড এটি হলো পঁয়ত্রিশ ফুট লম্বা তো সকাল আটটায় যেহেতু তির্যকভাবে পড়েছে তাই এটি সবচেয়ে লম্বা হবে তোমার এটি হবে তিরিশ ফুট লম্বা সকাল নয়টায় মানে এক ঘন্টা পর আমি পরিমাপ করছি সকাল নটায় নয়টায় ছায়া পড়েছে পশ্চিম দিকে তখন একুশ ফুট সকাল দশটায় এটি পশ্চিমে ছায়া পড়েছে তখন ১৩ ফুট বেলা এগারোটায় পশ্চিমে ছায়া পড়েছে তখন পাঁচ ফুট দুপুর বারোটায় খুঁটির ছায়া নিচে নিচে পড়েছে অর্থাৎ পশ্চিমে পড়েছে তখন এই ছায়ার দুর্ঘটনা হল শূন্য দশমিক পাঁচ ফুট দুপুর একটায় খুঁটির নিচে পূর্বে খুঁটির নিচে ছবিটা ছায়াটা আবার পূর্বে চলে এসেছে কারণ সূর্য চলে গেছে পশ্চিমে তাই খুঁটির ছায়া পড়বে পূর্বে এটা দুই ফুট দুপুর দুইটায় পূর্বে এবং এটা হলো ছয় ফুটবেলা তিনটায় পূর্বে এটা হলো বারো ফুট বিকেল চারটায় পূর্বে ছা পড়েছে এটা হবে বিশ ফুট এবার কাজের ধারা আমরা কিভাবে এই কাজটি করব। একটি লম্বা খুঁটি বা পতাকায় স্ট্যান্ড এর দৌড়গুলো পঁয়ত্রিশ ফুট খোলা মাঠে খাড়াভাবে স্থাপন করে রাখতে হবে খুঁটিটি এক জায়গায় স্থির থাকতে হবে এটা নড়ানো যাবে না বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকায় স্ট্যান্ড বা খুঁটির ছায়ার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে শকে লিখে রাখতে হবে এবার দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনে কি আছে দেখো খুবই ইম্পর্টেন্ট টপিক এখানে কতগুলো টপিক ইয়ে দেওয়া আছে সকাল আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা এই সময়গুলোতে কত ফুট আছে তিরিশ ফুট একুশ ফুট তেরো ফুট এগুলো তুমি নোট করে রাখো কারণ পরে গ্রাফ করতে গেলে এটা কিন্তু কাজে আসবে এবার দ্বিতীয় সেশন আগের সেশনে পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো সারা দিনে পতাকের স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ে ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে সায়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছ কেন এমনটি ঘটেছে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত ছায়া তীর্যকভাবে পশ্চিম দিকে পড়েছে এগারোটার এগারোটার পর থেকে ধীরে ধীরে খারাপভাবে পড়তে শুরু করেছে বেলা বারোটায় ছায়া খুঁটির একেবারে নিচে পড়েছে বারোটার পর থেকে খুঁটির ছায়া পূর্ব দিকে পড়েছে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দিনে বিভিন্ন সময় খুঁটির ছায়া একটু একটু করে সরে গেছে ছায়ার দৈর্ঘ্যের এ পরিবর্তন এবং সরে যাওয়ার কারণ পৃথিবীর ঘূর্ণন আর্ধিক গতির কারণে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজ অক্ষের ওপর পাক খায় যে কারণে দিনের বিভিন্ন সময় সূর্যের অবস্থানের পরিবর্তন ঘটে আর এ কারণে কিন্তু তোমার ছায়ার দৈর্ঘ্য কম বেশি হয়ে থাকে এবার কুইজ প্রশ্ন ছায়ার অবস্থান কাজে লাগিয়ে কতটা নিখুঁতভাবে সময় বের করা সম্ভব ছা সাধারণত সূর্য ঘড়িতে ঘণ্টা কোণগুলো পুরোপুরি সঠিক থাকে না তাই এদের সাহায্যে একেবারে নিখুঁত সময় নির্ণয় করা সম্ভবপর হয় না এরপর সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখা সম্ভব না সূর্য ঘড়ি ব্যবহার করে রাতের সময় দেখা সম্ভব নয় ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে না ছায়ার দৈর্ঘ্য সারাদিন একই থাকে না এবার ডান পাশে দেখো একটি সূর্য ঘড়ি তৈরি করা আছে তুমি চাইলে এরকম একটি সূর্য ঘড়ি তৈরি করতে পারো এর জন্য তোমার প্রয়োজন হবে একটি কার্ডবোর্ড এরকম একটি কার্ডবোর্ড এই যে আমি এখানে প্রয়োজন উপকরণ লিখে দিয়েছি তোমার প্রয়োজন উপকরণ হলো কাগজ শক্ত কার্ডবোর্ড বা হার্ডবোর্ড কাঠ পেন্সিল অথবা কাঠ তো প্রথমেই তুমি যেটা করবে সেটা হল এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নেবে অথবা একটি হার্ডবোর্ড নিয়ে নেবে তার উপর এরকম বৃত্তাকারে কাটা একটি তোমার কাগজ নেবে বৃত্তাকারে কাটা একটা কাগজ নিয়ে ওই পিছন দিক থেকে একটা কাঠ পেন্সিলকে এর মাছ বরাবর ঢুকিয়ে দিয়ে এটাকে খারাপভাবে দাঁড় করে রাখবে তাহলে কাজের ধারা কি গোল করে কাটা কাগজকে এটা কাগজকে একটু বানানটা ভুল হয়েছে কাটা কাগজকে শক্ত হার্ডবোর্ডের সাথে আটকে নিতে হবে এবার কেন্দ্র বরাবর একটি পেন্সিল দাঁড় করিয়ে দিবে কীভাবে দাঁড় করিয়ে দিবে আঠা দিয়ে না দরকার নাই পিছন থেকে এটাকে ছিদ্র করে এটাকে সোজা মাছ বরাবর দাঁড় করিয়ে দাও কার্ডবোর্ড সহ কাঠিটি এমন স্থানে রাখো যেন সারা দিন রোদ পড়ে সারাদিন রোদ না পড়লে কিন্তু তুমি এটা তৈরি করতে পারবে না ঠিক বেলা বারোটায় কাগজের যে স্থানে কাঠি সে পড়ে বৃত্তাকার কাগজ খণ্ডের পরিধির দিকে চিহ্নিত করো পরিধি মানে একদম এই যে পরিধি বলতে একেবারে প্রান্তের দিকে যে বৃত্তাকার কাগজ এই প্রান্তের দিকে চিহ্নিত করতে হবে কোথায় গিয়ে এই বারোটায় তোমার ছাঁটি পড়লো এবার চিহ্নিত স্থানে দুপুর বারোটা একটা দুইটা এভাবে হিসেব করে ডাক দাও যখন দেখবে সূর্য তোমার কি এদিক ওদিক যাবে তখন তোমার কি পূর্ব থেকে পশ্চিমে যাবে তখন ছায়াটাও কিন্তু এভাবে সরে যেতে থাকবে এই যে যখন পশ্চিমে যেতে থাকবে তখন আস্তে আস্তে ছায়াটা এদিকে সরে আসবে তো প্রতি পর পর কত দূর ছায়াটা গেল সেটা কিন্তু নির্বাচন করে বা নির্ণয় করেই আমরা এই মোটামুটি একটি হিসাব তৈরি করে ফেলতে পারবো এবার আমরা চলে যাচ্ছি দেখো আগের সেশনে সংগৃহীত পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়ার পরিবর্তন পাঁচ ছয়টি পর্যবেক্ষণের তথ্য অনুশীলন সংশ্লিষ্ট গ্রাফ কাগজের এক্স অক্ষে সময় মানে এক্স অক্ষে এখানে আমরা দুইটা অক্ষ দিয়েছি একটা ওয়াই অক্ষ একটা হলো এক্স অক্ষ তাহলে এক্স অক্ষে হলো তোমার সময় এবং ওয়াই অক্ষে ওয়াই অক্ষ সায়ের দৈর্ঘ্য ফুট ধরে তথ্যগুলি স্থাপন করে দেখো প্রাপ্ত বিন্দুগুলো সংযুক্ত করে রেখাচিত্র এঁকে নাও তাহলে এখান থেকে লক্ষ্য করো আমার খুঁটিটি ছিল পঁয়ত্রিশ ফুট তাহলে আমি শূন্য থেকে এটা পঁয়ত্রিশ ফুট পর্যন্ত দাগাঙ্কিত করলাম এটা শূন্য তারপরে পাঁচ দাগ পর পাঁচ ফুট দশ ফুট পনেরো ফুট বিশ ফুট পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ফুট দিলাম আর এদিকে আমি সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত পরিমাপ করেছিলাম তো সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোন সময় কি ছিল দেখি তো সকাল আটটায় তোমার খুঁটি ছায়ার দৈর্ঘ্য ছিল তিরিশ ফুট আমি যেখান থেকে শূন্য থেকে তিরিশ ফুট উঠিয়েছি সকাল নয়টায় খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছিল একুশ ফুট আমরা এখানে একুশ ফুট পর্যন্ত দিয়েছি তুমি ছক দেখে নাও আমি সেই অনুযায়ীটা বসিয়ে রেখেছি সকাল দশটায় খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছিল তেরো ফুট আমরা এখানে তেরো ফুট দিয়েছি সকাল এগারোটায় খুঁটির জায়ার দৈর্ঘ্য ছিল পাঁচ ফুট পাঁচ ফুটে দিয়েছি তোমার দুপুর বারোটায় খুঁটির জায়ার ছায়ার দৈর্ঘ্য ছিল তোমার শূন্য দশমিক পাঁচ ফুট একেবারে মাঝখানে দিলে এটি কিন্তু শূন্য ফুট হয়ে যেত এখানে আমি শূন্য দশমিক পাঁচ ফুট দিয়েছি তার মানে হলো এখানে এক ফুটেরও কম জায়গা গিয়েছে এবার বেলা একটায় বেলা একটায় খুঁটির ছায়ার দুর্গ ছিল দুই ফুট তারপর বেলা দুইটায় খুঁটির ছায়ার হলো ছয় ফুট এই যেখান থেকে পাঁচ ঘর ওঠো আর এক ঘর থেকে ছয় ঘর হলো এবার তিনটায় খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছিল পাঁচ দশ আর এখানে কত তেরো ফুট এরপর বিকেল চারটায় খুঁটির দায়ের ছায়ার দুর্গ ছিল বিশ ফুট এভাবে কিন্তু আমি এই গ্রাফটি পূরণ করেছি তোমরা বইয়েতে যে গ্রাফ আছে সেই গ্রাফটি এভাবে পূরণ করে ফেলতে পারো এবার আর একটা প্রশ্ন হলো প্রয়োজন হলে খাতায় সূর্য ও পৃথিবীর অবস্থান একে নিজেদের যুক্তিগুলো যাচাই করে দেখো এর জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে একটি বৃত্তাকার অংশ নেব তারপরে এর মাঝখানে আরেকটা বৃত্ত দেবো আরেকটা বৃত্ত দেবো ঠিক মাছ বরাবর আমরা দাগ দিয়ে এক পাশে রাত অন্য পাশে দিন নির্বাচন করব। এটিকে আমরা বলবো তোমার ছায়াবৃত্ত এপাশে পাশে মধ্যরাত একেবারে মাঝ বরাবর মধ্যরাত আর এখানে হলো দিন অর্থাৎ একেবারে দুপুরবেলা দুপুরবেলা পর্যন্ত এটিকে আমরা নির্ধারণ করব এ আমরা দেব সূর্য সূর্য থেকে যে দাগগুলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সূর্যরশ্মি তো সূর্যরশ্মি কখন কীভাবে পড়তেছে সেটা দেখতে পাচ্ছ সূর্যরশ্মি সূর্যটা এখানে স্থির থাকবে আর পৃথিবী দেখো এই যে বৃত্তাকার পথে ঘুরছে এই বৃত্তাকার পথে ঘুরার কারণে পৃথিবীর এক এক স্থান এক এক স্থানে এক এক সময় সূর্যের সম্মুখে চলে আসতেছে তাই তোমার কি এই ছায়া দুর্ঘটাও তোমার কি কম বেশি হচ্ছে এখান থেকে দেখো যে মাঝখানে একটা মানুষ আছে পৃথিবী যখন ঘুরে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে এই দিকে চলে যাচ্ছে দেখো সন্ধ্যাবেলা একদম এই দিন এবং রাতের মাঝামাঝি অবস্থানে চলে গেছে তো এভাবে ঘুরছে এভাবে ঘোরার কারণেই কিন্তু খুঁটিতে যে ছায়া দুর্ঘটা, ছায়া দুর্ঘটাতে তোমার কি হ্রাস বৃদ্ধি দেখা দিচ্ছে তো বন্ধুরা ভালো থাকো সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুল করো না পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু